আদিকাল থেকে নারীরা হলো কই মাছের প্রাণ, এমন কথা অনেকেই শুনে এসেছে। কিন্তু এই প্রবাদের পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? গবেষণা বলেছে, নারীদের চেয়ে পুরুষরা বেশি শারীরিক কসরত করতে পারলেও পুরুষদের গড়ায়ু কিন্তু নারীদের চেয়ে বেশি নয়। হার্ভার্ড মেডিকেল কলেজের একদল বিজ্ঞানী তাদের গবেষণাপত্রে সম্প্রতি এমন তথ্যই তুলে ধরেছেন। জিনতত্ত্ব, হরমোন, জননতত্ত্ব, বিপাকহার এবং সামাজিক কারণ, এই পাঁচটি বিষয়কে নারীদের গড়ায়ু বেশি হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হয়। জিনগত কারণে একেবারে ভ্রূণ অবস্থা থেকেই নাকি এমন বিভাজন তৈরি হয়, যদিও দুটি ভ্রূণের ক্ষেত্রে ২৩ জোড়া ক্রোমোজোমের উপস্থিতি থাকে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, ২২ জোড়া ক্রোমোজোম একরকম হলেও শেষ একটি জোড়া কিন্তু আলাদা, ছেলেদের ক্ষেত্রে যা XY এবং মেয়েদের ক্ষেত্রে XX। গবেষণায় দেখা গিয়েছে, এই ওয়াই ক্রোমোজোমটি আসলে বিভিন্ন রোগের ধারক এবং বাহক, তাই পুরুষদের রোগে ভোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। পুরুষদের শরীরে থাকা টেস্টোস্টেরন হরমোনটি দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের পেশিতে এসে জমা হতে থাকে, যা বয়সকালে হার্টের নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। অন্যদিকে নারীদের শরীরে হার্ট সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। পুরুষদের জননেন্দ্রীয় ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। নারীদের দীর্ঘায়ু লাভের অন্যতম একটি কারণ হলো বিপাকহার। গঠনগত কারণে নারীদের শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ পুরুষদের তুলনায় বেশি, যা হার্ট ভালো রাখার জন্য অনেকাংশে দায়ী। একটা বয়সের পর ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার পর নারীদের শরীরে মেদ জমতে শুরু করে, কিন্তু তার আগ পর্যন্ত স্থূলত্ব নিয়ে তাদের তেমন সমস্যা হয় না। এর প্রভাব পড়ে বিপাকহারের উপর। পুরুষরা একসঙ্গে অনেকটা ভার বহন করতে পারলেও সারাদিন ঘর এবং বাইরে নানা ধরনের কাজ করেন নারীরা, তাই শারীরিক কসরত বেশি হয় তাদেরই। এছাড়াও মেয়েদের শরীর সন্তান ধারণের জন্য উপযুক্ত, তাই এ কথা বলাই যায় পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি কষ্ট সহ্য করতে পারে। জান্নাত নিপু, সমকাল।